আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে ভিডিওটির বিষয়টি হচ্ছে, আসলে অনেকে অনেক ধরনের কমেন্টস করে থাকেন। এক ভাই তিনি কমেন্টস করেছেন, সিএনজিতে রেগুলেটর থাকে কি না বা কোথায় থাকে। আসলে আমি যদি ভুল না করি, এখানে রেগুলেটর হবে না, এখানে উচ্চারণটি হবে রেডিয়েটর, এটা হতে পারে। তো যাই হোক, আসলে রেডিয়েটর আছে কি না সিএনজিতে আমি আজকে সেটি দেখব। চলুন ভিউয়ার্স, আমি মূল ভিডিওতে যাচ্ছি, আমি দেখব, খুঁজে দেখব রেডিয়েটর আছে কি না। এটি হচ্ছে আসলে সামনে ড্রাইভিং সিট, স্টিয়ারিং, সামনের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো রকম কোনো রেডিয়েটর নাই বা থাকে না। যেসব গাড়ির রেডিয়েটর থাকে সেগুলো হচ্ছে ইঞ্জিন, গাড়ির ইঞ্জিনের সঙ্গেই থাকে। সেটি আসলে মূলত বিষয় হচ্ছে ইঞ্জিনটি ওভারহিট হলে, ওভারহিটিংয়ের কারণে আসলে সেটি দেয়া থাকে রেডিয়েটর, যেটি পানি থাকে আর কি, কুলিন পানি থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো, আসলে আমার জানা মতে সিএনজিতে নেই, সিএনজিতে থাকে না। তো আমি দেখছি, তো আমি পেছনে ইঞ্জিনের বনেটটি খুলে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা আসলে নেই এখানে। এই ধরনের ইঞ্জিনে আসলে রেডিয়েটর মূলত থাকে না। এখন তো আসলে আপডেট হচ্ছে, সব কিছুই আপডেট হচ্ছে। তো আপডেটের ক্ষেত্রে যদি কখনো, আমার জানা মতে, আমি আসলে আমার চোখের সামনে পড়ে, আমি যদি জানতে পারি যে সিএনজিতে রেডিয়েটার ব্যবহার হচ্ছে, সিএনজিতে রেডিয়েটার দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি কিন্তু দেখছি না কোথাও। তো ভিউয়ার্স, সিএনজিতে মূলত আমি পাইনি। তো আরেকটু কথা বলে রাখি, অনেকে জানতে চান যে সিএনজিতে প্লাগ কয়টি থাকে, কয়টি থাকে। তো আমি প্লাগ নিয়ে আসলে আরও ভিডিওতেও কথা বলেছি, এটাতেও আমি একটু বলে রাখছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্লাগ, যে হেড প্লাগ, তো এটাতে একটা, আবার কিছু গাড়িতে আছে দুইটা থাকে, এই সাইডে একটা থাকে, এই সাইডে একটা থাকে। তো এটাতে একটা, আমি এই যে একটা দেখিয়ে দিচ্ছি। তো আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে প্লাগ আপনারা কিভাবে আপনারা পরিষ্কার করবেন। প্রাথমিকভাবে কিছু কাজ থাকে, ইঞ্জিন স্টার্ট না নিলে অথবা স্টার্ট হওয়ার পরে মিসড ফায়ার যদি করে, সেসব ক্ষেত্রে প্লাগ পরিষ্কার করতে হয়। প্রাথমিক যে যে বিষয়গুলো থাকে একটা একটা গাড়ি চালকের, একজন গাড়ি চালকের প্রাথমিক যে বিষয়টি থাকে, সেটি আসলে আমি এই পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজান দিচ্ছি, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।